সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়েছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। আর এটি বাতিলের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা। একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকায় অচলাবস্থা বিরাজ করছে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে। প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ব্যবস্থা বলে অভিযোগ করছেন শিক্ষকরা। তাদের দাবি, এই স্কিম চালু হলে আর্থিক ক্ষতিতে পড়বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। আমরা যে যৌক্তিক আন্দোলন করছি, অর্থমন্ত্রী যেটি বলেছেন সেটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি শুভঙ্করের ফাঁকি এবং প্রতারণার ফাঁদ, সেটিকে প্রত্যাখ্যান করেছি। প্রত্যয় স্কিমের ফলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবে এমন আশঙ্কা জানিয়ে শিক্ষকদের সংগঠন দাবি জানায় স্বতন্ত্র পেনশন ব্যবস্থার। প্রত্যয় স্কিমে কেন আমাদেরকে ঠেলে দেওয়া হলো, সেখানে আমরা এটা প্রত্যাহার করলাম, কারণ আমাদের যেটা প্রতিশ্রুতি ছিল সেটা দেওয়ার জন্য। প্রত্যয় স্কিম প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল আর সুপার গ্রেড, আমরা তো নতুন কোনো কিছু দাবি করছি না। শিক্ষকগণ স্পষ্ট বলে দিয়েছেন প্রত্যয় স্কিম তাদের জন্য অপমানজনক, এটা বর্তমানে যে আমাদের পেনশন ব্যবস্থা আছে তার চেয়ে অনেক বেশি নিকৃষ্ট। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান শিক্ষকরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে কোনদিন হুইঞ্চেন লাউ আর কচু লই পোলার হৈর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামর যা আরে খাই পেলা, লবণ দি আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনো দিন নাই। আচ্ছা আর জীবনটা লইতি এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দি হোর বাড়ি দাঁড়াইছ না জেল কানা ঢুকেছ? কোন আরে তো এই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না রাব্বা। আরে রাব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন চরি। আন্নে কালকে ও না এগারে এতে মেলাই হারাইতে চলে গেছেন, এত রান্নটি আসে ক্যাশ কিচ্ছু দিয়ে জানলো। ভাই আর আব্বুর লাগে এক বেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাই ভাই। ব্যাকের লই মিলি মিশি কেন থাকুন যাকে, আন্নে শান্তিতে থাকুন যায় বাইর সিল করে দিন। আমি তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস, এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।